পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিন বুধবার একে একে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে প্যারিসে তার হোটেলে আসেন তিনটি স্বনামধন্য ফরাসি প্রতিষ্ঠানের শীর্ষ কর্তারা। প্রথমেই প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের সিইও গুইলাম ফরি। শেখ হাসিনার কাছে এয়ারবাসের যাত্রীবাহী বিমানের সুবিধা তুলে ধরলেও কোম্পানিটির কাছে কার্গো বিমানের কথা বলা হয় ঢাকার পক্ষ থেকে। অ্যারোনটিক্যাল প্রযুক্তি বিনিময়েও সম্মত হয়েছে এয়ারবাস। ফরাসি অত্যাধুনিক যুদ্ধ বিমান রাফাল এখন সামরিক সক্ষমতার মাত্রায় বিভিন্ন দেশের প্রতিরক্ষা কৌশলে বিশেষ গুরুত্ব পাচ্ছে। বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সম্মতিপত্রের সূত্র ধরে শেখ হাসিনার কাছে রাফালের নির্মাতা প্রতিষ্ঠান ড্যাজল্ট এভিয়েশনের প্রেসিডেন্ট এরিক ট্র্যাপিয়ারও এই প্রসঙ্গে কথা বলেন। তবে ডেজল্টের এভিয়েশন প্রযুক্তি লালমনিরহাটে এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের গবেষণায় কাজে লাগানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। সবশেষ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্যাটেলাইট নির্মাতা প্রতিষ্ঠান থ্যালেসের প্রেসিডেন্ট প্যাট্রিক কেইন। এ সময় বাংলাদেশের দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণে তাদের আগ্রহ দেখিয়েছেন থ্যালেস প্রধান। এছাড়া বাংলাদেশে ই ভিসা চালু করারও প্রস্তাব দিয়েছেন তারা। জানা গেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে পুরো বাংলাদেশ কাভার করার উচ্চ ক্ষমতা সম্পন্ন যে মাল্টিমোডাল রাডার কেনা হচ্ছে তারও নির্মাতা থ্যালেস। দেবাশিস রায়, সময় সংবাদ।